জলে রাতলে স্বপ্ন দেখে মন, হে যেন স্বপ্ন স্বপ্ন খেলা সারা বেলা সারা বেলা, স্বপ্ন নদীতে ভেসে যায় ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। কাটে দিন নতুন রঙিন মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত জানিতে স্বপ্নে ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি ফ্যামিলি ফ্যান্টাসি। আচ্ছা খালামুনি, দেশে থাকতে খালুর সাথে তোমার ঝগড়া হতো না? সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি তো সব সংসারেই হয়, তাই না? ঝগড়া করে বাবার বাড়ি চলে গেছো, এমন হয়েছে কখনো? বাড়িতে কখনো যাইনি, তবে তোদের বাসায় চলে আসতাম মাঝে মাঝে। তাই আপনাদের বাসায় যে খেলাটা শুরু হয়েছে না, এটা শেষ দেখে তারপর। এই খেলাটা শুরু হয়েছে মানে কি খেলা, কি কার কথা বল? আমি কিন্তু সবই বুঝি, কিন্তু কারো কিছু কইতাছি না। যদি একবার মুখ খুলি তাইলে কিন্তু খবর আছে। লন্ডনে তুমি কোনো কবিরাজ টবিরাজ দেখালে না কেন? ওখানে তো আরো কবিরাজই ভালো হওয়ার কথা। আমি তোর ভালোর জন্য তোর সাথে এই কথাগুলো বলতে এসেছিলাম, আর তুই আমাকে এতগুলো কথা শুনিয়ে দিলি। আসো আসো শ্যামা, বসো। আমি তো আজকে অফিস থেকে আসার পর এখন পর্যন্ত তোমার দেখাই পেলাম না। কে জানি বলো, তোমার শরীর নাকি খারাপ? না তেমন কিছু না। দুরাভাই এই এই যে টাকাটা, কিসের টাকা? ওই যে আপনি ওদের খরচের জন্য আমার কাছে রাখতে দিয়েছিলেন না, সেই টাকা। ও মাই গড, কিন্তু দেখি পুরো টাকাটাই আছে। ওরা কেউ দেয়নি তোমার কাছ থেকে টাকা? না দুলা ভাই, ওরা কেউ আমার কাছ থেকে টাকা নেয় না। আচ্ছা আমি বুঝতে পারছি না, অপশনে বা ইউনিভার্সিটি যায় কি করে? সেটা তো আমি জানি না দুলা ভাই, তবে ওরা আমাকে কেউ পছন্দ করে না, এই জন্য আমার কাছ থেকে টাকা নেয় না। এমনকি দরকার পড়লেও আমাকে বলে না, কোনো কিছু আমার সাথে শেয়ারও করে না। সাইমা আসলে ওরা বড় হয়েছে তো, এখন তোমার কাছ থেকে টাকা পয়সা নিতে একটু লজ্জা বোধ করে। ঠিক আছে, আমি কাল ওদেরকে বলবো। না দুলা ভাই, আপনি ওদের সাথে এই বিষয়ে কোনো কথাই বলবেন না। কেন? আমি কাল এখান থেকে চলে যাব। বলো কি, কোথায় যাবে তুমি? আমি আসলাম ভাইয়ের সাথে গ্রামের বাড়ি চলে যাব। দুলা ভাই, আমি এ বাড়িতে এসেছিলাম আমার বুবুর জন্য, আমার বুবুর ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার জন্য। তিনটে ছেলে মেয়ে মা মরা, তাদের খেয়াল করার জন্য, আমার বুবুর আত্মা যাতে শান্তি পায় সেই জন্য। কিন্তু ওরাই যদি এখন আমাকে অ্যাভয়েড করে চলে, আমার সাথে কোনো কিছু শেয়ার না করে, কোনো প্রয়োজনীয় কথা আমাকে না বলে, তাহলে আমি এখানে থেকে কি করব দুলা ভাই? আমি কালকে আসলাম ভাইকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাব। আচ্ছা কি হয়েছে আমাকে বলবে তো, ওরা ছোট মানুষ, ওরা তো একটু একটু ভুল করতেই পারে, এগুলোকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমার দেখতে হবে। তুমি আমাকে বলো তো কি হয়েছে এক্স্যাক্টলি, কে কি বলেছে তোমাকে? না দুলা ভাই, আমাকে খোটা দেয়, আমি কেন স্বামীর সংসার করতে পারলাম না? দুলা ভাই, আমি এই বাড়িতে পড়ে আছি বলে এই কথাগুলো আমাকে শুনতে হলো, তা না হলে এমন কথা আমাকে কেউ কোনোদিন বলেনি। কি তোমাকে খোটা দেয়? নিশ্চয়ই অপ্সরা,
আমি ওকে এখনি ডেকে বলছি তোমাকে সরি বলার জন্য। না দুলা ভাই, আপনি কাউকে কিছু বলবেন না। ওদের কারো উপরে আমার কোনো রাগ নেই, আমার কোনো কষ্ট নেই। আমি কালকে আসলাম ভাইকে নিয়ে চলে যাবো দুলা ভাই, আমি এখানে আর থাকবো না। আরে বোকা, তুমি কেন ভেঙে পড়ছো? আমি ওদেরকে বলে দিচ্ছি ওরা কেউ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আমি একেবারে তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে সব কিছু নর্মাল হয়ে যাবে। প্লিজ তুমি রাগ করো না, কেঁদো না এবং মন খারাপ করো না। না না দুলা ভাই, আপনি ওদেরকে কিছু বলতে দেন না। ওরা ছোট মানুষ, ওরা তো ভুল করতেই পারে, কিন্তু আমরা তো ভুল করতে পারি না। আর এইসব নিয়ে আপনি আর কোনো ঝামেলা করতে চান না। দুলা ভাই থাক, টাকাটা আমার কাছে রাখি। আমি বরং ওদেরকে জোর করে ওদের হাতে দিয়ে দিব, কারণ টাকার জন্য যদি ওদের কোনো কষ্ট হয় তাহলে সেটা তো আমার আর শুনতে হবে না। এটা কিন্তু খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে। না এমনি একটা বই পড়ছিলাম, কেন কি হয়েছে? খালামণি গুলো কি শুরু করছে বলো তো? কেন কি করেছে আবার খালামণি? খালামণি আপুকে বলতেছে যে আপুকে কবিরাজের কাছে নিয়ে যাবে। বলিস কি, কবিরাজের কাছে নিয়ে যাবে অনন্যাকে? কি হয়েছে অনন্যার? আরে আপু আর এটা একবার ঝগড়া লাগে না তো? খালামণির ধারণা যে আপুকে যদি কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ সব সমাধান করে দেবে। বলিস কি, এটা 2021 সাল, মানে খালামণি এখনো সব বিশ্বাস করে? হ্যাঁ বিশ্বাস করে মানে কি ভাইয়া? খালামণি কি করছে জানো? ওই পান্তপথে নাকি ওই কবিরাজের চেম্বার, হ্যাঁ ওই যে পাঁচটা পাঁচটা দশটা আংটি পড়ে থাকে নাতের মধ্যে, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে আপুকে, সেখানে জোর করে নিয়ে যাবে। অনন্যা কি বলেছে, যাবে? রাজি হয়েছে অনন্যা যেতে? আপুর কি মাথা খারাপ নাকি? উল্টো আপু খালামণিকে এমন কথা শুনে দিছে, খালামণি রাগ করে বসে। বলিস কি, কি বলেছে আবার অনন্যা? বলছে যে আচ্ছা খালামণি, এই কবিরাজের কাছে গেলে যদি আমাদের আমার আর ইরাজের সম্পর্ক ভালো হয়ে যায় তাহলে তুমি কেন যাওনি, তোমার কেন ডিভোর্স হলো? মানে তোমার লন্ডনে তো এর চেয়ে আরো নামি দামি কবিরাজ থাকার কথা ছিল, তাই না? না না না, খালামণিকে অনন্যার এই কথা বলা মোটেও উচিত হয়নি। মানে মানুষের দুর্বল জায়গায় আঘাত করে কথা বলাটা কখনোই ঠিক না। কেন উচিত হয়নি? মানে আপু ভুলটা কি বলছে আমাকে বলো তো। দেখ ব্যাপারটা ভুল বা ঠিকের না, মানুষ অনেক সিচুয়েশনে পড়ে অনেক ভুল কাজ করে, ভুল কথা বলে। তুই খালামণির অবস্থাটা একবার একটু চিন্তা কর, তোর মেন্টাল কন্ডিশনের কথা। খালুর সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর লন্ডন থেকে দেশে চলে এসেছে, তার মানসিক অবস্থাটা একটু বোঝার চেষ্টা কর। একমাত্র ছেলে সেও কাছে নেই, এই অবস্থায় তো খালামণির একটু ওরকম হতেই পারে। তাই বলে আমাদের কখনোই উচিত না যে খালামণিকে আঘাত করে কোনো কথা বলা, তাই না ভাইয়া? তাই বলে উনি যা বলবে সব মেনে নিতে হবে আমাদের? না না, আমি তার সব কথা মেনে নিতে বলছি না, কিন্তু তার মনে আঘাত দিয়ে কোনো কথা বলা উচিত না। মানে ওনাকে যাই বলতে হবে সেটা তাকে বুঝিয়ে বলতে হবে, তাতে যেন তার ভালো হয়। আরে ভাইয়া তোমার কি ধারণা আপু কি বুঝিয়ে বলেনি? আপু বুঝিয়ে বলেছে, কিন্তু খালামণি একদম একরোখা, আপুকে ওই কবিরাজের কাছে নিয়ে যাবেই। খালামণি এখন কি করছে রে? আরে কি আর করবে, আমাকে ফোন করে প্যা প্যা করতেছে, কান্নাকাটি করতেছে, আমার সঙ্গে এরকম হয়েছে তার সেরকম হয়েছে, ওই লাবণী আমাকে দেখে এসে বললো। না 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 রে, ব্যাপারটা আসলে খুব বাজে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নিজে খালামণির সঙ্গে কথা বলে ব্যাপারটা ম্যানেজ করবো। অনন্যা তুই? আপু মন খারাপ করে রুমে বসে আছে। আচ্ছা ভাইয়া সব কিছু কেমন উল্টাপুল্টা হয়ে গেল, মানে সবাই আপসেট, সবাই খুব কনফিউশনের মধ্যে আছে। মানে আমাদের ফ্যামিলিটা এমনিতে একটা অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে গেছে, এখন তো সব কিছু এলোমেলো হয়ে গেল, আমরা একসাথে হাসি না, গল্প করি না। আমি আচ্ছা শোন, তুই রাতে খেয়েছিস? আমরা কতদিন একসাথে বসে ডিনার টেবিলে ডিনার করি না, কে কোন সময় খায় কোনো ঠিক ঠিকানা। মা আর সাদার বেঁচে থাকতে তো আমরা কত মাস হাসি করতাম ডিনার টেবিলে, কত রকমের গল্প হতো। সবাই কি ঘুম থেকে উঠেছে? হ্যাঁ সবাই তো সকালেই ঘুম থেকে উঠছে, আর সবাইকে চিরতার রস খাওয়ানো হয়েছে। বাহ ভেরি গুড। অনন্যা কি অবস্থা, কি এখনো ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ অনন্যা পুরো ঘুম থেকে উঠছে, কিন্তু মনে হয় এখনো শুয়ে আছে, আর সাম্যবাই তো সেই সকালেই বেরিয়ে গেছে। কাজ করতো
ওই অপ্সরা এবং অনন্যাকে আমার সঙ্গে দেখা করতে বল, এখানে চলে আসতে। আচ্ছা ঠিক আছে। আলোচনা করার জন্য তোদেরকে ডেকেছি। তোরা তো জানিস তোর সাইমা খালার উপর দিয়ে জীবনে অনেক ঝড় চলে গেছে, সে অনেকগুলো ক্রাইসিসের মধ্য দিয়ে জীবন যাপন করছে। তার একমাত্র ছেলে অপু সেও দেশের বাইরে আছে। এই সময় তোদের সকলের উচিত, ইনফ্যাক্ট আমাদের সকলের উচিত তোদের সায়মা খালাকে সাপোর্ট করা। কেন বাবা, কী হয়েছে? দেখ, তোদের সায়মা খালাকে আমি শুধু শুধু কিন্তু এখানে থাকতে বলি, তার একটি অন্যতম কাজ হচ্ছে তোদের দেখাশোনা করা। সায়রা নেই, তোদেরকে দেখাশোনার যে দায়িত্ব এটি আমি কিন্তু ঠিক মতো পালন করতে পারি, তাই আমি চেয়েছি সায়মা থাকলে সে তোদের দেখাশোনাও করলো, তারও একটি নির্ভরযোগ্য জায়গা হলো এটি থাকার জন্য। বাবা তুমি এই কথা বলছো কেন? খালা কি তোমাকে কিছু বলেছে? দেখো আমরা কিন্তু এখন একেবারেই ছোট না, সবারই ভালো মন্দ বোঝার মতন ক্ষমতা হয়েছে, আর উনি এখানে ওনার মতো থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু উনি আমাদের মাঝে সবসময় খবরদারি করতে আসে কেন বাবা? বা ওনার মতোই আমাদেরকে চলতে হবে কেন বলো তো? একটা কথা তোমাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে সায়মা এখানে কিন্তু কোনো স্বার্থ নেই। ও যে এখানে আছে সেটা একেবারেই নিঃস্বার্থভাবে ও আছে, তোমাদের দেখাশোনা করাটাই একমাত্র ওর কাজ। ও চাইলেই কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে, চলে যেতে পারতো, শুধু শুধু তোমাদের কথা শোনার জন্য তো ওকে এনে থাকার দরকার নেই। কিন্তু আমি চাই না যে তোমাদের সাথে একটা ঝগড়াঝাটি করে ও এখান থেকে চলে যাবে। ও আছে থাকুক, তোমরা একটু ওর মতো করে চলো, ও যা বলে সেটা মেনে নিয়ে চলো, তার আমার মনে তাতে কোনো খারাপ কিছু হবে না। বাবা তাহলে তুমি কী বলছো, মানে আমরা ওনার সব কথা মেনে নিব? হ্যাঁ নেবে, কারণ তোমাদের কোনো খারাপ কিছু হোক এটা কিন্তু ও কখনোই চায় না। ছোটবেলায় তোমাদেরকে কত আদর করতো সে কথা কি তোমাদের মনে আছে কিনা আমি জানি না, সেই আদরের ঋণ কিন্তু তোমরা কোনোদিনও শোধ করতে পারবে না, এটি আমি হলফ করে বলতে পারি। যাই হোক, তোমাদের খরচের জন্য ওর কাছে কিছু টাকা রেখেছিলাম, কিন্তু তোমরা কেউই কিন্তু ওর কাছ থেকে টাকা নেওনি, এটা কেন করেছো আমি জানি না। ওনার কাছ থেকে অপ্সরা টাকা চেয়ে নিতে ভালো লাগে না, আর ভাইয়া ওকে প্রতিদিন ওর খরচের টাকা দেয়, আমার মনে হয় ওনার কাছ থেকে তুমি টাকাগুলো তোমার কাছে নিয়ে নাও বা ভাইয়ার কাছে দিয়ে দাও, সেটাই ভালো। ভাইয়া বেরিয়েছে কিনা সেটাই তো জানি না। আচ্ছা ঠিক আছে, আমি সব বিষয় কিন্তু সাম্যর সঙ্গে শেয়ার করব। তোমরা একটু তোমার খালাকে সময় দাও, ওকে তো টেক কেয়ার করে দায়িত্বটা তোমাদের সকলের উপরেই বটে, এইসব বিষয়ে একটু অপ্সরের সাথে শেয়ার করো। ভাইয়া কেন মিটিংটা দেখেছে কেন বাবা সেটা বল। আরে খালামুনি আছে না, যা ভাবছিলাম তাই, খালামুনি গিয়ে কান্নাকাটি করে বাবার কাছে বিচার দিছে, বলছে এ বাড়িতে থাকবো না, চলে যাবে সে। হ্যাঁ এটা তো খুবই স্বাভাবিক, টুডের টুমোর এটা যে হবে আমি কিন্তু জানতাম। তা বাবা কি খালামণিকে ম্যানেজ করতে পেরেছে? ম্যানেজ করেছে কোনো রকম আর কি, উল্টা বাবাই আপুকে বলছে কবিরাজের কাছে যেতে। আরে বাবা ওটা বলার জন্য বলেছে, আই মিন তাৎক্ষণিকভাবে খালামণিকে ম্যানেজ করার জন্য, এই আর কি। এটা তো খালামণিকে ম্যানেজ করা হলো না, এটাকে আপুকে প্রেশার করা হলো। তো বাবাকে অনন্যাকে লাই দিবে নাকি? বরং অনন্যার উচিত খালামণিকে যে সরি বলা। কি ভাইয়া তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, মানে আপুর সঙ্গে ইরাজ ভাইয়ার ঝগড়া থাকলে
খালামণির সমস্যাটা কোথায়? দেখ খালা তো অবশ্যই আমার না ভালো চলবে, এটাই স্বাভাবিক। এখানে খালার ভুলটা কোথায় আমি তো বুঝতে পারছি না। আহা ভাইয়া, অনন্যা যথেষ্ট বড় না, ওনার ভালো মন্দ কথা সেটা তো সে বুঝতে পারে। খালার কিন্তু এটা একদম ইন্টেনশন না যে আপু ভালো থাকুক, ইরাজ ভাই ভালো থাকুক। খালামণির ইন্টেনশনটা কোথায় জানো? খালামণি চায় যে আপু এখান থেকে ইরাজ ভাই বাসায় চলে যান। আচ্ছা অপ্সরা, একটা জিনিস একটু ঠান্ডা মাথায় ভেবে দেয়, অনন্যা বিয়ে হয়েছে ইরাজের সাথে, অনন্যার তো ইরাজের বাসায় থাকাটাই স্বাভাবিক। এখানে খালামণির ভুলটা কোথায় আমি তো বুঝতে পারছি না। ভাইয়া, খালামণির তো খবরদারি করার কি দরকার? উনি আসছে আমাদের বাসায় বেড়াইতে, বেড়াইতে আসছে, বেড়াবে, ওনার সাথে গল্প করবে, মজা করবে। উনি পুরো সংসারটাকে নিয়ে খবরদারি কেন করতেছে? উনি তো আমাদের খালা, মা না। আরে মা নেই বলেই উনি হয়তো সংসারটার দায়িত্ব নিতে চাচ্ছেন। আর মজার ব্যাপার কি জানিস, এই এজ গ্রুপের মহিলা যে কোনো পরিবারে গেলেই না ওই পরিবারের দায়িত্বটা নিতে যাবে, কী বা করবে? এই দায়িত্ব নিয়েই হয়তো তার ব্যস্ততা। আর এই বয়সে একজন অতিথির মতো সারাক্ষণ তো বসে থাকা সম্ভব না, সে কারণেই হয়তো খালামণি এসব করে। ভাইয়া, আমার মনে হয় তুমি সব কিছু বোঝো, বুঝে তারপর আমাদেরকে এসব কথাগুলো বলো। শোন শোন শোন, খালামণি যত যাই বলুক না কেন, ওনার মনটা তো আসলে খুব ভালো না, একদম ভালো না। খালামণির মনের মধ্যে সব নেগেটিভ জিনিসপত্র, খালামণি বাসা আসার পর থেকে সব তোলপাড় করে দিল একদম। মানে সকালবেলা চিরতর রস খেতে হবে, আর নেট 9টার মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন, এটা কী ধরনের একটা ইনডিসিপ্লিন লাইফ? তারপরে দীপা বাসায় আসলে দীপাকে বাসায় আসলে বাজে ব্যবহার করবে। কেন কেন, মানে মা যখন ছিল তখন কি মা আমাদের খবরদারি করতো না? মা কি আমাদের ভালো চাইতো না, নাকি উনি আমাদের মায়ের চাইতে অনেক বেশি বড় হয়ে গেছে? ভাইয়া, আমি একদম শিওর ওই কবিরাজ নিয়ে না নিশ্চয়ই খালামণির কোনো একটা প্ল্যান আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কবিরাজের ব্যাপারটা নিয়ে আমি নিজে খালামণির সঙ্গে কথা বলবো, কেমন? এখন আর কথা বলে লাভ নেই, বাবা নিজে আপুকে বলছে যে যেতে হবে। ইনফ্যাক্ট তোমাকে আমাকে বলছে আপুকে ম্যানেজ করার জন্য। ওকে বুঝতে পেরেছি। তো ইউনিভার্সিটি নেই আজ? আসলে তোমার সাথেই যাব আমি। চা খাবে নাকি? পাঠিয়ে দে এক কাপ। কাছে একটা ফোন কল আশা করেছিলাম। এখন তো আমরা প্রেম করি না, আমার খোঁজ খবর নেওয়াটা তো আপনার দায়িত্ব। না আমি আসলে একটা বই পড়ছিলাম, বইটার মধ্যে এমনভাবে ঢুকে গেছি যে অন্য কিছু মাথায় নেই। সামান্য একটা বই পড়ে আমার কথা ভুলে গেলেন? আরে এটা কোনো কথা ভুলবো কেন, আমি তোমাকে কল দিতাম একটু পরে। এখন থেকে আমার সাথে কথা বলে শেষ করে তারপর বই পড়বেন, মনে থাকবে? সে কি বইকে কি তুমি তোমার প্রতিদ্বন্দ্বী মনে করছো? আমি আমার ডিমান্ডের সময়টুকু না পেলে সব কিছুকেই আমার প্রতিদ্বন্দ্বী ভাবো। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আপনি এত ফর্মাল কেন? কিছুই বলবো না, আপনি বই পড়েন, আমি বইয়ের পাতা উল্টানো শব্দ শুনবো। ডিনার করেছো? এই তো এতক্ষণে একটা প্রেমিকের মতো কথা বলেছে। এখন বলেন আপনার বাসা সবাই ভালো আছে? হ্যাঁ আছে, সবাই ভালো আছে। ঠিক করে বলেন, ভালো আছে তো, নাকি আমার এসে সব ঠিক করতে হবে? না সব ঠিকই আছে, তোমাকে আসতে হবে না। আচ্ছা আপনি একটা স্মার্টফোন চালান না কেন, নাকি আমার গিফট করতে হবে? না না তোমার গিফট করার দরকার নেই। আর স্মার্টফোন, আর স্মার্টফোন হয়েছে কি অত বড় একটা জিনিস আমি আসলে ক্যারি করতে কমফোর্টেবল ফিল করি না। আর মজার ব্যাপার হচ্ছে অনন্যা আমাকে একটা কিনে দিয়েছিল, কিন্তু আমার ভালো লাগে না, আমার কাছে এই বাটন ফোনই ভালো। ওই স্মার্টফোনটা আমি ইউজ করতাম, কিন্তু ইদানিং ওটা লাবণীকে দিয়ে দিয়েছে, আমার ভালো লাগে না। আপনি একটা স্মার্টফোন না চালালে হবে? এই যে আমার বান্ধবীরা যে আমার কাছ থেকে আপনার ফেসবুক আইডির লিংক চায়, আমি তো দিতে পারি না, কারণ আপনি একটা স্মার্টফোন চালান না। আজকে যদি স্মার্টফোন থাকতো, ফেসবুক আইডি থাকতো, আমি আপনাকে ভিডিও কল দিতে পারতাম। মানে ফেসবুক চালানোর জন্য আমাকে স্মার্টফোন কিনতে হবে, ইউজ করতে হবে, তাই তো? এই দেখেন, এখন যদি আপনার ফেসবুক থাকতো বা স্মার্টফোনে ফেসবুক আপনি রাখবেন, তাহলে আমি আপনাকে ভিডিও কল দিতে পারতাম, আপনাকে দেখতে পারতাম। আচ্ছা শোনো না, আমার একটা ফেসবুক আইডি ছিল, অপ্সরা সকল মিলে করে দিয়েছিল, কিন্তু ওটা আমি ইউজ করি না। অপ্সরার কাছে কিন্তু আছে, তুমি চাইলে নিজে সার্চ করতে পারো, না পেলে অপ্সরাকে বলো,
অপসরা তোমাকে খুঁজে দেবে, তখন ওটার লিংক তুমি তোমার ফ্রেন্ডকে দিয়ে দিও। আপনার ফেসবুক আইডি আছে কিন্তু আমি জানি না। আচ্ছা কার সাথে চ্যাট করেন ওখানে বলেন তো?